আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আর ফয়লা শুরু মাঝে জিয়ান নাকি নিউ সিরিয়া ইয়ান স্টেটমেন্ট ইয়ান্দা আছে 15 জানুয়ারি আজ আছে স্টেটমেন্ট নেলাইয়ে আইসিজে কুড়ুতু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সত্তু আজ স্টেটমেন্ট নেলাইয়ে 23 জানুয়ারি 23 তারিখ বেশিরভাগ দিন আয়দা হাইলা বেশিরভাগ ন ও বেশিরভাগ দিন বিভিন্ন দর্শবাদে পাবলিক হিয়ারিং তো যা নাকি আইসিজের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যা নাকি জস আছে প্রেসিডেন্টস যার নাম আব্দুল খাই আহমদ ইউসুফ প্রেসিডেন্ট অফ দ্য কোর্টস উইল রিড দ্য কোর্টস অর্ডার জিয়ান কুড়ত অর্ডার প্রভিশনাল মেজার্স জিয়ান নাকি ইয়ান দাসে এটার এখন দিলা ডিসিশন লইয়ে দে ইয়ান ওরে ইয়ে ফুরিব যা আইসিজির প্রেসিডেন্টস আব্দুল খাই যা আছে আহমদ ইউসুফ যা আছে এবার তরফতু যা সোমালিয়ান দাসে ব্যাকগ্রাউন্ড হলা তো এবার ইয়ে দাসে আইসিজির জিয়ান নাকি এখন অর্ডার নামা এখন অর্ডার এখন প্রভিশনাল মেজারমেন্ট জিয়ান নাকি আছে এখন অর্ডার বর্মারে দাসে খিদিব দে ইয়ানরে এবার ইয়ে বিভিন্ন দর্শবাদে এবার এ ফরিব যশকল বেগুনর মুন্তু ইয়ান দাসে পাবলিক হিয়ারিং হইব অততে গতবার যেন দিল্লা পাবলিক দাসে হিয়ারিং চললে ফুননি হেন দিল্লা ইবাইও পাবলিক হিয়ারিং হিসাবে পাবলিক অকলর মুন্তু গরিয়র হেন দিল্লা গরিয়রে যেন দিল্লা মিডিয়া কলে গতবার পাবলিশ গিজে হেন দিল্লা গড়ি ফারাফন একজাক্ট সেম টু সেম হেন দিল্লা গরিয়রে 23 জানুয়ারি 2020 মাঝে আছে তারা প্রফেশনাল মেজার ইয়ানুরে আছে খুব হদ্দেরিয়া যার নাকি অ্যাপ্লিকেশন অফ দ্য কনভেনশন অন দ্য প্রভেনশন এন্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জুনোসাইড দ্য গাম্বিয়া এন্ড মায়ানমার গাম্বিয়ার তরফ তু যে জুনোসাইড ক্রাইম লাইয়ে যে একখান এনজাম লাগাইয়ে যে একখান জুনোসাইড ইয়ে রোহিঙ্গা কোমর বরেন হইয়ে গাম্বিয়া কেস খুললে ইয়ানর ওরে যার নাকি গাম্বিয়া ইয়ে প্রফেশনাল মেজার আছে ফলে শুরু ডিমান্ড মাগে আর ইয়ানর হিয়ারিং ইয়ানর দাসে জিয়ান এখানে স্টেটমেন্ট এটার আর কি ডিসিশন লইয়ে দিয়ে আন আই দে বেশিরভাগ দিন এ লেখা জিয়ান স্টেটমেন্ট ইয়ানরে যা নাকি জজ সকলর প্রেসিডেন্টস আইসিজে কুড়র দাসে প্রেসিডেন্টস আব্দুল খাই যা নাকি আহমদ ইউসুফ যা আছে ইবা ইয়ে শুনাইব ইয়ানরে তারা তো আজ স্টেটমেন্ট নেলাইরে এড়ে দিয়া নম্বরস 2021 15 জানুয়ারি 2020 তো এ দাসে তারা হন্দিলা করে ফুনিব ইয়ান হই দিয়ে তো এই তারা ক্লিয়ার করে হই দেয় হাইয়ে যার নাকি কুড়র অর্ডার ইয়ানরে কুড়র যান একটা ডিসিশন লইয়ে যশকলে যা সকলে যে দু যা সকল আছে তারা যে একখান ডিসিশন প্রফেশনাল মেজার জিয়ান মাগে ইয়ানর ওর হন্দিলা ডিসিশন বর্মাল্লা দিব দে ইয়ানরে ক্লিয়ার করে হই দেখাইব শুনাইব ইয়ানরে দাসে দেহিক অম্বাদে 15 জানুয়ারি 2020 তো গাম্বিয়া তো জিয়ান একখান রিকুয়েস্ট করছি ইয়ানরে দাসে তারা প্রফেশনাল মেজার বর্মারে এখন খিগরা বিরুদ্ধে ইয়ানরলা তারা একখান দাসে এমার্জেন্সির ওর একখান অর্ডার নামা তারা লামাইবে ইয়ানরে কনফার্ম করিয়ে তারা তো স্টেটমেন্ট নেলাই ইয়া হই দেখাই তো গাম্বিয়ার জীবানে কি জাস্টিস মিনিস্টার আসিরিয়া জাস্টিস মিনিস্ট্রি তো মিনিস্ট্রি অফ জাস্টিস গাম্বিয়ার এবার তো আছে টুইটার মাদে টুইট গুলিয়ে হই দিয়ে দে কি বলে হলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ দাসে উইল অন থার্সডে 23 জানুয়ারি মাঝে আছে ডিসিশন ডেলিভারি করিব প্রফেশনাল মেজার লা বলি জিয়ানর রিকোয়েস্ট করা গিয়ে জুনোসাইড কেস এগেনস্ট মায়ানমার বর্মার এগেনস্ট মধ্যে জুনোসাইড কেস করা গিয়ে দে ইয়ানর প্রফেশনাল মেজার এমার্জেন্সির ওরে দাসে ইয়ানরে হিয়ারিং করা দেব ইয়ানরে ফরা দেব ইয়ানরে দাসে জাস্টিস মিনিস্ট্রির তো ক্লিয়ার করে হই দেয় ওয়ার্ল্ড কোর্ট রোল অন এমার্জেন্সি মেজার মানে এমার্জেন্সি মেজার দাসে এছাড়া ডিসিশন লইব গাম্বিয়া ইয়ে জিয়ান নাকি রিকোয়েস্ট করছে আইসিজির মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মধ্যে ইয়ানোর রাইটার নিউজে হাইলাইট করে দেখাই তো দুনিয়া ডন্ডর মিডিয়া কল বেগুনা হাইলাইট করে দেখাই তাহলে 23 জানুয়ারি বৃহস্পতিবার দিন দাসে হামাকা এই দাসে হিয়ারিং চলিব ইয়ান ফুরিব প্রফেশনাল মেজা বর্মার ওরে দাসে হন্দিল্লা অ্যাকশন ডিসিশন আইব ইয়ানোর ওরে দাসে দুনিয়ার মিডিয়া কল বেগুনা ইয়ানোর কনফার্ম করছে হিসাবে ইয়ানোর কনফার্ম দিয়ে ইয়ান অন্যার মধ্যে তুলি আবার হয়ে দিয়ে গিয়ে দিয়ে ইয়ান তো জিয়ান স্টেটমেন্ট তো লাগিয়ে স্টেটমেন্ট ইয়ান দাসে মেস ইয়াংহেলি যেবা নাকি বর্মাল্লা বলি ওরে দাসে স্পেশাল রিপোর্টার হিসাবে ইউএন তো ম্যান্ডেট দিয়ে 2014 পানা দিয়ে দে আজ 5 বছর তো আরো বয়স দাসে ইউএন ম্যান্ডেট লইয়ে দাসে বর্মার মাইনরিটি কোমকলা রিপোর্টরে তুলিয়ান দে
জীবানী কি মিস ইংহিলি আছে কোরিয়ান সাউথ কোরিয়ান ন্যাশনাল তো এবার তরফ তো একখান স্টেটমেন্ট নেলাই রহ দেখি 15 জানুয়ারি হইতে 23 জানুয়ারি পর্যন্ত নিবাদ আছে থাইল্যান্ড বাংলাদেশ ভিজিট করিব তো লাস্ট মাঝে এবার আছে 23 জানুয়ারি দিন 3টা বাজে বাংলাদেশের টাইম ঢাকা মেরিডিয়াম হোটেল মাঝে এবার প্রেস কনফারেন্স করিব এবার 15 জানুয়ারি হইতে আজালতিয়রে মানে 23 তারিখ পর্যন্ত এহাত্তার বেজিটল্লা বলি অষ্টদিনের বেজিটল্লা থাইল্যান্ড বাংলাদেশের রিফিউজির কেয়ামত রিফিউজির বাই এন্দল এবার লাস্ট রিপোর্ট তুলি আনিবল্লা বলি ইউএন হিউম্যান রাইট কাউন্সিলের মধ্যে জিনাবা কমিশনের মধ্যে রিপোর্ট পেশ করিবল্লা বলি এবার আছে বেজিট করিব তো বর্মার মধ্যে আছে এবার লাস্ট বার তো এবার ইয়ে কোশিশ করি চাইয়ে বর্মা ইয়ে ডিনাই করছে এবার অযোধ্যা যাদের ন দে হিসাবে এবার বাংলাদেশের তো থাইল্যান্ড যাইয়ে রিপোর্ট বানাইবল্লা বলি এবার আছে কোশিশ করে রোহিঙ্গা কোমল্লা রিপোর্ট আছে বাংলাদেশের তো বানাইব আর অন্য মাইনরিটি কলকে চেং আছে চেং আছে কেরেং আছে এটার আল্লাহ থাইল্যান্ড যাইয়ে রিপোর্ট বানাইব এবার পুরা বর্মার যেহেতু মাইনরিটি কল দুঃখপাদা আছে বেগুনল্লাহ হামগর দেতল্লাহ এবার আছে বাংলাদেশের মাঝে এটা আছে লাস্ট যেদিন এবার আছে বেজিট ফুরাইব এবার আছে বাংলাদেশের বেজিট ফুরাইবা আজ এবার 23 জানুয়ারি দিন 3টা বাজে বৃহস্পতিবারে ঢাকা মেরিডিয়ান হোটেল তো প্রেস কনফারেন্স করি মিডিয়া কনফারেন্স করি ওরে এবার রিপোর্টরি বে পেশ করিব তুলি ধরিব ইয়ান্ত আছে জানা গিয়ে এবার স্টেটমেন্টের জরিয়া এখন ইউএন তো রিপোর্টাল্লা বলি 1 নম্বরের মাঝে ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন যেবার নাকি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবারে দিয়ে ইয়ার বাদ এটা আছে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল স্পেশাল ইনভে আছে বর্মাল্লা যেবার নাকি মিস ক্রিস্টিনি সেশন বকিনার ইয়ার বাদে ইয়ার আগে কেন্টেন আসিল ইয়ার বাদে আছে মিস ইয়াংহিলি ইয়ার বাদে আছে এখনো যাই আর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাদে এখন মেকানিজম আরও আছে ইউএন তো অন্য অন্য বডিও কলহ দাদা হামগরের যেন নাকি অন্টারিও গোয়া অর্গানাইজেশন কানাডার তো তারাইও হামগরের আমেরিকার কংগ্রেস গোয়া টিম হামগরের ইউরোপিয়ান গোয়া টিম হামগরের তো ব্রিটিশের টিম আছে এন্দিলা ইউরোপীয় অন্য অন্য দেশের টিম কল হামগরের বেগুনের রিপোর্ট কল কালেকশন করে এখন এই বেগুন হল এখান রোহিঙ্গা কমর এখান আছে মেন শক্তি পাওয়ার সাবুত ডকুমেন্ট ইন জরিয়া রোহিঙ্গা কমে ইনসাফ পাইবর একটা রাস্তা হেতাল্লা আহরানরাত এন্দেলা রিপোর্টার কল এন্দেলা যাচ্ছে যিন নাকি ইউএনত তো ম্যান্ডেট লইয়রে যিন নাকি লিগেল কানুনি ওরে দাসে তারা রিপোর্টর লাইয়ের তারা আর সুন্দর সাথে রিপোর্ট দিও আর মাবিনেন্দর দুগ্ধরতরে তারা বুঝাইও ইয়ান আর অনুরারে দাসে ক্লিয়ার করে হই দিয়ে ইয়ার বাদে আরা রিপোর্ট দিই আরা এদুন রিপোর্ট লগিয়ে ন রিপোর্ট অনারা হই পার গাম্বিয়া ইয়ে লাস্ট দাসে ইউএনর হাইকোর্ট হাইস্কোর্ট আইসিজি মাঝে আছে লাস্ট ডিমান্ড হিসাবে বর্মারে সাবুত বুঝানে ফেলাইতে হইয়ে অন্য অন্য দেশে তো মাথার মালা দল যাই ওরে আছে কুড়ের মধ্যে ফেস করা হইছে মাঝে দিয়ে মাথার মালা অর্ধ মেডির তল তো ঘুরি ঘুরি বর্মা তো এনদি লাখ গাঁথর মাছ গ্রেপ পরে হরে গেছে গাঁথর কুড়া ঘুরিব জুনোসাইড প্রুফ করেন জুনোসাইড ডিক্লার করেন সর সহজ কথা ন বাই সাবুত বাই ডকুমেন্ট রাস্তার ডকুমেন্ট লই ওরে জুনোসাইড ডিক্লার করি নভারে হেতার লাভ গ্রহণ তু হা মাকা যাই তারা তো সাবুত কল আনা ফুরিব ইন যেন নাকি মেকানিজম কল এখন ডিজিটাল জমানা এটাই মধ্যে তারা স্যাটেলাইটের জরিয়া ফারে আর দেশে নিজে খন্দিলা গড়ি লই ফারে ডকুমেন্ট কল আনিয়ে সই সাবুত গড়ি জুনো সাইটের প্রুফ গড়িব তো ইম হাম লাম্বা বেশি এটা আছে আরাত তো ইনত বদাস করা ফুরিব ইনরে আরাত তো সবর করা ফুরিব এন্তজার করা ফুরিব তো আইসিজিএম মাঝে আছে গাম্বিয়ার তো রিকোয়েস্ট গুজে তো অনরা হই পার বর্মারে মানা কর জসরে হই দিকে বর্মারে মানা কর সাবুত আদায় না ফেলে ফোন তারা সাবুত আদায় ফেলের তো সাবুত হি নানা ফুরিব এতারাত তো যে তারা কেস গুজে এতারাত তো সাবুত হি নানি ওরে দাহা ফুরিব মাতার মালা দানা ফুরিব হদুমানি মসজিদে হন্দেলা গরি মসজিদে এন্দেলা সাবুত খোলা আনি দিয়া ফুরিব ইয়ান অনরা তো বোঝা ফুরিব ইয়ান মাঝে ফটো জিন তুলা গিয়ে এরিয়া ইন্দা আছে পশ্চিমবঙ্গ মাঝে 18 ডিসেম্বর দ্বারা হাল দিয়ে মানুষ ইনর ফটো এন্দেলা মেলে উন্তুতা আছে জাঁজ বরি আনি ওরে হাসরাতা আছে ময়দানা ভাড়া তু মানুষ ইনরে তুলি ওরে সারিগারি মিলিটারি গাড়ি বরি ওরে তা আছে উত্তর মিকা লগিয়ে গিয়ে হর হিসাবে তা আছে নাপুরা পর্যন্ত ফাঁস আইব তারারে যে নাকি 175 জন পর্যন্ত মানুষ দ্বারা পর্যন্ত 270 জন থিল মানুষ ইনিরিয়া উন্তু হতর তো এই মানুষ ইনরে তা আছে গাড়ি বরি ওরে তা আছে মিলিটারি উত্তর মিকা লগিয়ে গই হাসরাতা ময়দানে ভাড়া তো তুলি ওরে গ্রহণত রিপোর্ট ফা মোতাবেক দাসে তারারে উন্তো পত্তিমর উন্তো দাসে মিলিটারি কলে দাসে জাঁজ ভরি আনি তারারে তো দুনিয়ার দাসে হিউম্যান রাইট অর্গানাইজেশন আর দাসে ইনসানর হক আল্লাহ হাম করে দে তঞ্জিম কলে দাসে ক্রিটিসাইজ করে দে বর্মার গভর্নমেন্টে মানুষ ধরি ওরে অমত দাসে ধরিয়ারে কাঠেলি দিয়ে এখন তারা দাসে হি তারারে
না পুরা জিয়ার নাকি লাখ রে সেখেন আছে মানসিক অসুবিধা সেখেন ইয়ান মাঝে আনিও রে ইয়ান তো এন বিসি দিও রে তারা রে আছে ইয়া ই খেম মাঝে রাখিব দে ইয়ান দাসে বর্মাত্ম হইও তারা রে খেম মাঝে রাখিব তো হিসাবে তারা রে প্রতিমূর্তু এরে ট্রাইল এরে দাসে তারাই মাঝে তারা রে নতুলি তারা রে দাসে এরে ইয়ে ই সেখেন মাঝে তারা রে বাংলাদেশ তু ওয়াপেস গল্লে দেন দিল্লা দাসে কেস লইও রে তারা রে দাসে এন বিসি কার্ড দিও রে তারা রে ইয়াই খেম মাঝে রাখি বললা বলি আছে বর্মার গভর্নমেন্ট দিন দলা ফাইসলা গুজি এখন হতল দে মানুষ যে তারা বাংলাদেশ তো নেলের এই তারা তো বাহা ঘুরিব দে তোমারা নেল নজরিয়া তোমারা বেটার লাইফ আল্লাহ তোমার ফুজেন ধরে আছে বালা গড়ি চলাই বললা যেনদিলা আইনও আছে বিদেশত আসি তো এনদিলা গলত গড়ি ফেলাই মন আগে এখন আর মুমিকা আর গলত গড়ি বললা কুশি নগরীও খেলা লুসানি অত দে এখন অনারা মালয়েশিয়া পৌঁছি বললা চাইলা দে লেকিন অনারার বিপদ বর্মার বর্ডার মধ্যে গিয়ে গই তো এখন বর্মাইয়ে দরিয়রে মানুষ নরে দুনিয়ার মন তু কি হর বাংলাদেশ তু দুঃখ দেতাল্লা মানুষ কল কেম মাঝে এনলাইনলা মানুষের দাসে জুলুম করণের জরিয়ে মানুষ নেলিয়ার যার গই তারারে দাসে দরিয়রে তারারে ওদের দেশে মারা শান্তিরে গড়ি রাখি বললা তারারে আর কাঠ দরাইয়রে তারা দেশিতা বানাই রে আর রাখি রেন হইরে দুনিয়ারে হই বললা বর্মার তো দাসে রাস্তা হইয়ে সেই হিসাবে আর বেগুন লাখ লোসানি দেতাল্লা দুনিয়ারে দাসে বর্মাইয়ে দাসে বারবার গড়ি দেখা দেতাল্লা আর তুই বেশি হুঁশিয়ারে সাহা ঘুরিব।